যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হলো বহুল প্রতীক্ষিত গাজীপুর চান্দনা চৌরাস্তা ফ্লাইওভার। এতে করে এখন থেকে এই সড়কে চলাচলকারীদের ভোগান্তি অনেকাংশেই কমে আসবে। সকাল থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় ঢাকা জয়দেবপুর ও ময়মনসিংহমুখী এই ফ্লাইওভার। যানজটের কারণে এখানে ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তিতে পড়তে হতো যাত্রীদের, এবার সেই ভোগান্তি কমবে এই ফ্লাইওভার খুলে দেওয়ায়। তবে এই ফ্লাইওভারের পুরো সুবিধা পেতে আরও কিছু সময় লাগবে। এর আগে এই মহাসড়কে ঢাকা থেকে ময়মনসিংহ এবং জয়দেবপুর যেতে হলে ভোগড়া বাইপাস হয়ে নাওজোর দিয়ে আসতে হতো। ফ্লাইওভার খুলে দেয়ায় এখন থেকে সরাসরি চলাচল করা যাবে, ফলে বছরের পর বছর ধরে চলা যানজট থেকে মুক্তি পেয়ে খুশি সাধারণ মানুষ। যানজট ছিল দীর্ঘদিন ধরে এবং এই ভোগান্তিগুলো লাগবে, ইতিমধ্যে সুখবর মিলেছে। ইতিমধ্যে বগুড়া বাইপাসটি খুলে দেওয়া হয়েছে, এখন চৌরাস্তা দুই পাশ আপাতত খুলে দেওয়া হচ্ছে। একটা হলো